এই মালচিং দিয়েছেন না? এই মালচিং না দিলে এই যে গাছগুলো একটা এত সুন্দর দেখতে পাবেন না, এক সাইজের এরকম হবে না, এক সাইজে হতো না, 19-20 হয়তো। এরপরে আবার কি হতো বলেন তো? মরিচের জমিতে অন্য ফসল হয় করলা, শশা, নাল, তরমুজ, এগুলো যাবে। আচ্ছা, এই যে জমিটা দেখে আপনি নিজেই তো মন ভরে যাচ্ছে যে কখনো আগে পারেন নাই সেটা এখন করে দেখাচ্ছেন আপনি নিজেই, না এরকম সম্ভব হয় নাই যে। আপনার নাম কি? মধু সর্দার ভাই। আমরা এখন জমিতে দেখতেছি ফুল এসে গেছে, জাতের নাম কি কি? নাগা ভাইয়ার, আর এই সাইডে আছে ধূমকেতু। নাগা ভাইয়ার আর ধূমকেতু, কিন্তু সবগুলো একই রকমই দেখতে হয়ে গেছে, তাই না? চমৎকার, চমৎকার, চমৎকার। তো এই যে 35 দিনে আমরা যে এত সুন্দর গাছ প্রজেক্ট দেখতে পাচ্ছি, মালচিং পেপারে করেছেন, তাই না? এই বেডটা কত দিয়েছেন? ২২ ইঞ্চি আছে, এইদিকে আছে ২৭ পৌঁছবে না, দেখি আমি একটু দেখি নি, ২৬ তাহলে আমাদের হচ্ছে লাইন টু লাইন 30 ইঞ্চি, গাছ টু গাছ হচ্ছে 24 ইঞ্চি 22 ইঞ্চি দেওয়া আছে। ওকে দর্শক, এখানে যেটা লক্ষণীয় বিষয়, ওনারা কিন্তু জেনে আরেক জায়গা থেকে জেনেছে, তারপরে জেনেছে, এইভাবে এসে কিন্তু কিছু মিস্টেক হয়েছে। আমরা কিন্তু গাছটাকে 16 ইঞ্চি দূরে দূরে দেব। এই জিনিসগুলো লক্ষ্য রেখে আমাদের নিয়মিত যে পরিচর্যাগুলো আছে, শিডিউল স্পেস, সেটা মেনটেন করলে অবশ্যই ভালো করা যাবে। হ্যাঁ, আমাদের এখন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আর পরবর্তীতে যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করব। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল যাতে আপনার এটা আরও ভালো হয়।